জি, এটার পাওয়ার লাইন গুলা কিন্তু একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার একবারে স্টেট বাই স্টেট পাওয়ার লাইন আছে, আর সাইড প্রোডাক্টে কিন্তু মাল আছে, দেখেন সাইড প্রোডাক্টে বারকোড কিন্তু দেওয়া আছে 100% কিন্তু অরিজিনাল ব্র্যান্ড। এটা এখানে কিন্তু ওয়েট ওয়েট ব্যালেন্স দেওয়া আছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে এলবি ম্যাপ দেওয়া আছে, এলবি ম্যাপ না জি, এটা হচ্ছে এলবি ম্যাপ। মাস্টার আগে তো আপডেট করছে ইন্ডিয়ান ভাই, আগে কিন্তু এটা ছিল শেপটা চিকন ছিল, এখন কিন্তু শেপটা করছে বড় শেপের ব্যাট। এই সেটিং কিন্তু আবার টুটা কিন্তু মোটা থাকে, হ্যাঁ এখন বড় শেপের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইমরান ঢাকা ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি ইমরান আপনাদের সাথে। আজকে স্পেশাল ভিডিও তাদের জন্য হবে যারা কম রেঞ্জের মধ্যে কাশ্মীর ইউরো ব্যাট, অরিজিনাল কাশ্মীর ইউরো ব্যাট যাচ্ছেন, তাদের জন্য স্পেশাল ভিডিও হবে। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন মোহাম্মদ জরিল ইসলাম ভাই। তো জরিল ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আজকে কত রেঞ্জের মধ্যে আমাদের শুরু করবেন ব্যাটটা? আজকে আমি 3000 থেকে শুরু করব, 3000 থেকে আমি 5000 পর্যন্ত আজকে আমি ব্যাট দেখাবো। এটা হচ্ছে 100% কাশ্মীর উল। আচ্ছা, ফার্স্টে কোনটা ব্যাট দেখবো আমরা? ফার্স্টে দেখাবো আমি টন ম্যাক্স পাওয়ার। আচ্ছা, টন ম্যাক্স পাওয়ার, টন ম্যাক্স পাওয়ার। আচ্ছা, দুইটা কিন্তু ভালো, এটা স্কিন প্রোটেক্টর মারা আছে। হ্যাঁ, স্কিন প্রোটেক্টর মারা আছে। আপনার বডি শেপটা কিন্তু খুবই মোটা, এটা মেড ইন ইন্ডিয়া না? মেড ইন ইন্ডিয়া। তারপরে এখানে কিউআর কোড দেওয়া আছে, আপনি চাইলে স্ক্যানার করে নিতে পারবেন। আর এখানে আপনার ওয়েটের লিটার লাগানো আছে, ওয়েট দেওয়া আছে 1075 গ্রাম। আচ্ছা, মানে 2.6 হবে নাকি এর ওয়েটটা? এটা 2.6 এর থেকে কম আছে, যারা 2.5 চায় তাদের জন্য এটা খুবই বেস্ট হবে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ম্যাচ খেলা যাবে না? এটা দিয়ে আমি আপনি ম্যাচ প্র্যাকটিস দুটোই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস দেখতেছি আজকে মাত্র 3800 টাকা। 3800 টাকা রাখবেন প্রাইস? এটা প্রাইস হচ্ছে যে আজকে 3800 টাকা। 3800 টাকা হলে নিতে পারবেন, কিছু ডিসকাউন্ট দিবেন না? আপনার ভাই অরিজিনাল ব্যাটে কেউ ডিসকাউন্ট দেয় না, আপনার একবারে স্টেট বাই স্টেট পাওয়ার লাইন আছে, আর সাইড প্রোডাক্টে কিন্তু মাল আছে, সাইড প্রোডাক্টের আছে। আপনার গ্যাস কিন্তু খুব সুন্দর, কিন্তু এটা আর কার্ভ করা আছে ব্যাটা খুব সুন্দর ভাবে, কত হবে এটা? 1100 মানে 75 মানে এটা হচ্ছে যে আপনার গ্রামে হচ্ছে 1165, আর আপনার এলবির মাপে হচ্ছে যে আপনার 2.6 না, এলবির মাপে 2.6। আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস দেখতেছি 4000 টাকা। 4000 টাকার প্রাইস না? আচ্ছা, এই শেপটা দেখি তো একটু। এটা দেখেন বডি শেপটা, কিন্তু এটা বড় শেপ, অনেকে বড় শেপের ব্যাট খুঁজে, বড় শেপের ব্যাট খুঁজে পাচ্ছেন না যারা, তাদের জন্য এটা খুবই বেস্ট হবে, খুব বেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, 4000 ফিক্সড প্রাইস এটা? জি, এটা 4000 টাকা ফিক্সড প্রাইস। আর এটার কিন্তু আপনার শেপটা কিন্তু নিচে দেখেন স্পঞ্জার শেপের মতো, এটা হচ্ছে ডার্ক কাপ, এটা বলে ডার্ক কাপ। আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখাবো আমরা। নেক্সট দেখাবো এসএসএন বাজুকা। বাজুকা না জি, এটা হচ্ছে এসএস এর বাজুকা। আপনি এটা হচ্ছে খুবই ভালো ব্যাট, আপনার পাওয়ারটা কিন্তু দেখা যাচ্ছে এটাতে গাইস, দেখতে পাচ্ছেন একবার ক্লিয়ার দেয়া যাচ্ছে। আর ব্ল্যাক ইস শেকারটা খুব সুন্দর লাগছে এটাতে, কিন্তু ভালো কার্ড করা আছে, আগে সাথে কিন্তু টোগার্ডও লাগানো আছে। এসএস যত ব্যাট আছে গাইস, সব ব্যাটে কিন্তু টোগার্ড লাগানো থাকে। এটা বারকোড কিন্তু দেওয়া আছে 100% কিন্তু অরিজিনাল ব্যাট। এটা এখানে কিন্তু ওয়েট ওয়েট ব্যালেন্স দেওয়া আছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে এলবির ম্যাপ দেওয়া আছে, এলবি ম্যাপ না জি, এটা হচ্ছে এলবির ম্যাপ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো এটা প্রাইস কত রাখবেন? এখানে এটা প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র 4500 টাকা। 4500 টাকা না? আচ্ছা, এটা এক্সপেন্সিভ মানে এত দামি কেন এটা?
এটা আপনার ব্যাডের কাটটা কিন্তু খুবই ভালো লাল কাটটা রাইট হ্যাঁ লাল কাট এটা হচ্ছে সম্পূর্ণ লাল কাট লাল কাটের ব্যাড আপনার যত আপনার গ্রেটিনে কাটের গ্রেটিনে রূপে আপনার দামটা বাড়ে দামটা ভেরি করে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কিছু কমবে না এটার প্রাইস না ভাই এটার প্রাইস কমাতে পারবো না ফিক্স প্রাইস এটা ফিক্স একবারে 4500 টাকা আচ্ছা নেক্সট কি দেব আমরা11.70 এটার প্রাইস লাগতেছি ভাইয়া মাত্র 4000 টাকা এটা প্রাইস 4000 টাকা লাগবে না এসএস ব্যাট এসএস সুলোগার ব্যাটার প্রাইস আজকে রাখতেছি 4000 টাকা 4000 টাকা না এটা ম্যাচ প্র্যাকটিস দুটো খেলা যাবে না ম্যাচ প্র্যাকটিস দুটোই করতে পারবেন আচ্ছা এটা তো কোনো লেস করা যাবে না এটাতে আমি কোনো লেস করতে পারবো না ভাইয়া এটা তো কোনো লেস হবে না না এটাতে কোনো লেস হবে না একবারে ফিক্সড আচ্ছা নেক্সট কি দেখব আমরা নেক্সটে দেখাবো আমি500 টাকা অ্যাডভান্স করতে হবে 500 টাকা অ্যাডভান্স দিতে হবে না 500 টাকা অ্যাডভান্স করলে 500 টাকার ওই বাকি টাকাটা উনি কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিয়ে উঠিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে জরুরি তাহলে আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ